যেখানে যখনই বিপদে পড়েছি যার নাম প্রথম মাথায় এসছেন তিনি বড়মা যতবার বিপদে পড়েছি সেই বিপদ থেকে যিনি রক্ষা করেছেন তিনি বড়মা মা এবছর তার পুজোর একশোতম বর্ষ তার পুজোয় কি আমরা দণ্ডি কাটবো তা কি হয় তাই সকাল থেকে তুলিকা বাড়িতে সাজুগুজু করতে শুরু করে দিচ্ছে দেখছো কি সুন্দর পায়ে আলতা পরে নিল আর দুই বেয়ান একে অপরকে সাজিয়ে দিল সুন্দর করে এবার আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি টোটো করে উদ্দেশ্য নৈহাটির বড়োমার কাছে পুজো দেওয়া এত সকাল সকাল বেরিয়েছি একটু তো করছিল কিন্তু খুব মনে একটা আনন্দ ছিল যে বড়মার কাছে যাচ্ছি পুজো তো প্রতিবারই দিই কিন্তু দণ্ডি আমি কখনও কাটিনি তুলিকাও কখনও কাটিনি তাই এরপর দুজন মিলে একসাথে দণ্ডি কাটবো আজকে যখন ওইটি পৌঁছলাম তখন রাস্তা পুলিশ অলরেডি বন্ধ করে দিয়েছে তাই একটা সরু গলি দিয়ে আমরা যাচ্ছিলাম শর্টকাটে আর তুলিকার এই ড্রেসটা সম্বন্ধে কার কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে খুব অদ্ভুত একটা ড্রেসটা লাগছিল ওকে আর যখন বড় মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছলাম তখন বিশ্বাস করতে অসুবিধা ছিল যে এখন ভোর সাড়ে পাঁচটা মাত্র ভোর সাড়ে পাঁচটা এত ভিড় সত্যি এত ভিড় এখানে দেখে সত্যিই খুব ভালো লাগছিলো আর এই ভিড় ঠেলে আমরা এগিয়েই চলেছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে আর দেখছো গঙ্গায় কত প্যাচ প্যাচে কাদা এই কাদা টোপকে আমরা জলে নামবো জল ছিল প্রচণ্ড ঠান্ডা সেরকম নোংরা এই নোংরা জল অন্য সময় হলে তো আমি অবশ্যই স্নান করতাম না কিন্তু এখন বড় মান নামের মাহাত্ম এই মাহাত্মের নোংরা কোন জল কোথায় ঠান্ডা কিচ্ছু মালুমই হচ্ছিল না কখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি স্নানটা করবো এই কত তাড়াতাড়ি আমরা দণ্ডি কাটা শুরু করবো তুলিকাতে স্নান করতে ডামছে কিন্তু সাঁতার জানে না আমাকে ধরে রেখেছিলো কোনো রকমে আমরা স্নান করে উঠলাম ঘটিতে জল নিয়ে আমের পল্লব নিয়েছে একটা মা রয়েছেন আমাদের সাথে তিনি ছিটি ছিটি দেবেন রাস্তায় আর দেখছো খড়ি মাটি নিয়ে এসেছি তুলিকা আমার হাতে দিয়ে দিল এবার আমরা দণ্ডি কাটা শুরু করবো প্রথমবার দণ্ডি কাটছি একটু ভয় লাগছিল যে সত্যি আমরা কি কমপ্লিট করতে পারবো পুরো রাস্তাটা আর মনে ছিল প্রচণ্ড আশা ভরসা খুব খুশি লাগছিল মনটা যে বড়মার কাছে দণ্ডি কেটে যাবো প্রথমবার এমনি তো প্রতিবার দিই বারবার এসে দিই কিন্তু দন্ডি কেটে কোনোবার আসিনি তাই অদ্ভুত একটা মনে আনন্দ নিয়ে শুরু করলাম যখন এখানে শুরু করলাম এখানে মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম কিন্তু আমরা বুঝতে পারিনি এই মানুষের সংখ্যা সামনে কি কোন জায়গায় পৌঁছে যাবে দেখতেও যেখান থেকে আমরা দণ্ডি কাটা শুরু করছি প্রথমে তুলিকা কাটছে তারপর আমি কাটছি কোনো দিন দণ্ডি কাটেনি জানিও না কীভাবে কাটতাম প্রথমে মানুষকে দেখলাম দাঁড়িয়ে তারা কীভাবে করছিল তারপর তাদের থেকে শিখেই আমি একটু করার চেষ্টা করলাম যাই না কতটা পেরেছি যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও আর এইভাবে আস্তে আস্তে এগোচ্ছিলাম হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছিল তুলিকা বারবার বাড়িতে বলছিল যে আর ফুল প্যান্ট পরে যা আমি খুব বুদ্ধি করে একটা হাফ প্যান্ট পরেছিলাম কিন্তু হাঁটুতে এত ব্যথা হচ্ছিল প্রচণ্ড কাকড় ঢুকছিল ছুলে গেছে হাঁটু হাতের আঙুলগুলো ছুলে গেছে কিন্তু সত্যিই বলছি যতটা এগোচ্ছি না মনে হচ্ছে আরেকটু গেলেই মাকে দেখতে পাবো আরেকটু গেলেই মাকে দেখতে পাবো একটা রকম বলে না ভক্তিতে মেলায় শক্তি সত্যি শরীরের মধ্যে কোথা থেকে অদ্ভুত একটা শক্তি চলে এসেছিল মানসিক শক্তি চলে এসেছিলো যে না মনে হচ্ছিল এই রাস্তা যতটাই হোক কমপ্লিট আমরা করবোই ও করছিল আমিও করে আসলাম পাশে পাশে দেখছো একসাথে করে আসছিলাম যদি পরে গিয়ে আলাদা হয়ে গেছিলাম কিন্তু শুরুটা কিন্তু আমরা একসাথেই করেছিলাম কী সুন্দর করে যাচ্ছিলাম আর ওদিকে আমাদের দুই মা দাঁড়িয়েছিলেন এক মায়ের হাতে ছিল ক্যামেরা এক মায়ের হাতে ছিল জল যিনি কিন্তু ঘটি থেকে কন্টিনিউ আমাদেরকে জল ছিটিয়েছিল আমাদের দিয়ে যাচ্ছিলেন আর যখন সামনে আসছি তখন পুরো বিধ্বস্ত হয়ে গেছি মানে হাঁপেই যাচ্ছি শরীর ক্লান্ত হয়ে গেছে হাঁটু ছুলে গেছে কিন্তু তবুও করে যাচ্ছি যে যত কাছে আসছি যত দূর থেকে মায়ের মণ্ডপটা দেখতে পাচ্ছি তত মনে হচ্ছে না আরেকটুখানি একটুখানি গেলেই মাকে দেখতে পাবো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি যাওয়া যা কিছু কত মানুষ কত ভিড় ওখানে সবাই কিন্তু একভাবে দণ্ডি কেটেই চলেছে কেউ কিন্তু থামছিল না আমরাও থামিনি একের পর সাথে করেই আছি দুজন মিলে একসাথে মায়ের কাছে অনেক কিছু চেয়েছি তা মা সবই প্রায় পূরণ করেছে আজকে কিচ্ছু না আজকে মায়ের কাছে শুধু প্রণাম করেছি মাকে মায়ের পুজোতে দণ্ডি কেটেছি মা না চাইতে এত কিছু দিয়েছে আর কি চাইবো। কত সুন্দর করে দণ্ডি কাটছে দেখছো তুলিকাও দণ্ডি কাটছে আমিও দণ্ডি কাটছি কিন্তু এইখানে যখন আমরা ওলা উঠলাম ফেরিঘাটের কাছেও কিন্তু ছিল মানুষের সংখ্যাটা অনেকটা কম যত উপর দিকে উঠছি কার্পেটটা যেখানে পাতা ছিল আমি বড়ো মায়ের কর্তৃপক্ষের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় অবশ্যই আমি এটা বলবো যে এত মানুষ দণ্ডি কাটছে কার্পেটটা শুধু মা রাস্তার মাঝখানে কারো রাস্তার সাইডে কার্পেটটাও দেওয়া উচিত ছিল কেন রাস্তার সাইডে সত্যি দণ্ডি কাটছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তুলিকা দেখছো হাঁপি গেছে ওখানে বসে আমাকে বল ওখানে বসে মনে মনে বলছিল যে বড় মা আমাকে শক্তি দাও সত্যি আমাকে পরে বলছিল আমি তো ওখানে দণ্ডি কাটার সময় কথা বলিনি পরে আমাকে বলছে বড় বারবার বলছে আমাকে শক্তি দেয় তুমি কমপ্লিট করতে পারি যত কাছে এগিয়ে আসি তত একটা অদ্ভুত শান্তি তো শেষ পর্যন্ত চলে এসেছি বর্মার কাছে কমপ্লিট করেছে আর মনটা অদ্ভুত খুশি সত্যি বড় মাকে দণ্ডি কমপ্লিট করেছে আমরা এসে ভাবতে পারছো বর্মাকে প্রণাম করে বেরিয়েছিলাম আর অবশ্যই ধূপধানি দিয়ে মোমবাতি ধরে বর্মাকে মাকে বরণ নিলাম তোমাদের কে 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 কেড়েছো কে কে পুজো দিয়ে